সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, বাসায় অবস্থান করছো এবং পূর্বের পাঠগুলো অনুশীলন করছো। তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা নিয়ে আলোচনা করব। চলে দেখা যাক যে আজকে আমরা কোন বিষয়ের উপর আলোকপাত করব। এই প্রশ্নটি 2017 সালের সকল বোর্ডে এসেছিল, অর্থাৎ ফিন্যান্স অংশের 4 নং প্রশ্ন 2017 সালের সকল বোর্ড। যে মিস্টার মেহরাজ 5 বছর আগে স্বর্ণা ও ঝর্ণা নামক 2টি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলেন, প্রকল্প দুটি থেকে 5 বছরের প্রাপ্ত আয়ের হার নিম্নরূপ। তো প্রকল্প স্বর্ণায়ের আয়ের হার ছিল প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত 10%, 12%, 18%, 14% এবং 11%, এবং ঝর্ণা প্রকল্পের আয়ের হার ছিল 9%, 14%, 21%, 8% ও 13%। তো তিনি এই 2টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প বন্ধ করে দিতে চান। তাহলে উপরোক্ত উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নগুলো রয়েছে। কোনটি থেকে ঝুঁকি সৃষ্টি হয়? খ, পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো। গ, স্বর্ণ প্রকল্পটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ঘ, মিস্টার মেহরাজের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বিশ্লেষণ করো। তাহলে এখানে মিস্টার মেহরাজ 5 বছর আগে স্বর্ণ ঝর্ণা নামক 2টি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলেন, প্রকল্প দুটি থেকে 5 বছরের প্রাপ্ত আয়ের হার নিম্নরূপ। তাহলে এটি ছিল মূল প্রশ্ন। তাহলে এখানে উদ্দীপকটি উল্লেখ করা হয়েছে এবং সম্পূর্ণ প্রশ্নটি উল্লেখ করা হয়েছে। তাহলে কোনটি থেকে ঝুঁকি সৃষ্টি হয় প্রথম জ্ঞানমূলক প্রশ্ন ছিল। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এবং অবগত আছো, পড়েছো তোমরা, যে বিচ্যুতি থেকে সাধারণত ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে কোনটি থেকে ঝুঁকি সৃষ্টি হয়? বিচ্যুতি থেকে ঝুঁকির সৃষ্টি হয়। খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল অনুধাবনমূলক, যে পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টির ঝুঁকিটি ব্যাখ্যা করো, অর্থাৎ পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকি, অর্থাৎ আমাদের ব্যবসায় বা একটি ব্যবসায় প্রতিষ্ঠানে সেটি সেবামূলক অথবা পণ্যদ্রব্য সংক্রান্ত হতে পারে, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের চলতি খরচ বা পরিচালন খরচ সৃষ্টি হয়। তাহলে যেমন দোকান ভাড়া আছে, মজুরি আছে, বিদ্যুৎ বিল আছে, আপ্যায়ন খরচ আছে, রক্ষণাবেক্ষণ খরচ আছে, কর্মচারী বেতন আছে, মজুরি আছে, তাহলে এই সবগুলোই হচ্ছে পরিচালন খরচ বা চলতি খরচ, অর্থাৎ ব্যবসায় পরিচালনা করতে গিয়ে যে সকল খরচের সৃষ্টি হয়। তাহলে যদি সময় মতো এই সকল খরচ পরিশোধ করা না যায় তাহলে কোন ঝুঁকির সৃষ্টি হবে? তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে মূলত ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়, যেমন কাঁচামাল ক্রয়,
শ্রমিকের মজুরি, বেতন, ভাড়া, বিমা খরচ ইত্যাদি নির্ভর করতে হয়। অর্থাৎ চলতি খরচগুলো যে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, বেতন, ভাড়া, বিমা খরচ ইত্যাদি নির্বাহ করতে হয়। প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং স্থায়ী চলতি খরচের অনুপাতের উপর। তাহলে এখানে একটা কথা বলা হয়েছে যে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা। তাহলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের পূর্বে অবশ্যই ব্যবসায়ের পূর্বাপর বিষয়গুলো মাথায় রাখতে হবে, সঠিকভাবে পরিকল্পনা করতে হবে এবং ব্যবস্থাপনা করতে হবে। তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে যে ব্যবসাটি আমি স্থাপন করছি, তাহলে সেটির বিক্রয় থেকে যে আয় সে আয় থেকে যেন আমরা চলতি খরচগুলো নির্বাহ করতে পারি। তাহলে যদি কোনো ব্যবসায় থেকে যে আয় আসছে তা দিয়ে যদি পরিচালনা খরচগুলো পরিশোধ করা না যায়, তাহলে অবশ্যই ব্যবসায়টি কি হবে, ক্ষতির সম্মুখীন হবে। তাহলে বলেছিলাম যে ব্যবসায় যে বিভিন্ন পরিপূরক উপাদানগুলো রয়েছে সেগুলো যাচাই করতে হবে, বাজার জরিপ করতে হবে, সঠিক পণ্য সঠিক দামে কি করতে হবে বিক্রি ব্যবস্থা করতে হবে। তাহলে এই সকল বিষয়গুলো একসাথে কি করতে হবে, সমন্বয় করতে হবে। তাহলে এই সকল চলতি খরচ ব্যয় যদি ব্যবসায়ের থেকে পরিশোধ করা না যায়, তাহলে অবশ্যই ব্যবসাটি মুখ থুবড়ে পড়বে এবং খুব সহজেই সেটি ক্ষতির সম্মুখীন হবে। এবং একটি কথা বলা হয়েছে যে আয়ের স্থিতিশীলতা এবং স্থায়ী চলতি খরচে অনুপাতের উপর। আবার আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যে ব্যবসায় শুরু করতে গেলে আমাদের অনেক সময় ব্যবসা সম্প্রসারণের প্রয়োজন হয়, বিভিন্ন স্থায়ী সম্পদ এর সংযোজন বিয়োজনের প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে কোনোভাবেই একটি খরচ বেশি করা যাবে না। অর্থাৎ আমি আমার যে বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ বা সে অর্থ দিয়ে আমি স্থায়ী সম্পদ কিনে ফেললাম, তাহলে দেখা যাবে যে চলতি খরচগুলো নির্বাহ করা যাবে না। তাহলে এখানে সবচেয়ে সহজভাবে যদি বলা হয় তাহলে হচ্ছে স্থায়ী খরচ এবং চলতি খরচের মধ্যে একটি সমন্বয় করতে হবে, একটি ভারসাম্য রাখতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে যে সকল খরচ মেটানো জরুরি তাহলে সে সকল খরচ মেটাতে হবে। এমন যেন না হয় যে ব্যবসায় থেকে অর্জিত অর্থ সম্পূর্ণ স্থায়ী সম্পদ অথবা চলতি সম্পদ অর্জনে ব্যয় হয়েছে। এখন যদি সকল চলতি সম্পদ মেটাতে গিয়ে আর কোনো অর্থ না থাকে এবং পরবর্তীতে ব্যবসা সম্প্রসারিত না হয়, তাহলে যে মূল উদ্দেশ্য সেটি অর্জিত হবে না। আবার ব্যবসার থেকে অর্জিত অর্থ সম্পূর্ণ যে স্থায়ী সম্পদ অর্জনে ব্যয় করা হয়, তাহলে চলতি সম্পদ বা চলতি খরচ মেটানো যাবে না। তাই দুটোর মধ্যে কি করতে হবে, আমাদের ভারসাম্য রাখতে হবে বা ব্যালেন্স করে চলতে হবে। তাহলে গ নম্বরে বলা হয়েছিল স্বর্ণা প্রকল্পটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে স্বর্ণ প্রকল্পের প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত আয়ের হার ছিল যথাক্রমে 10%, 12%, 18%, 14% এবং 11%। তাহলে এক্ষেত্রে প্রথম ধাপে আমাদের কি করতে হবে, মোট আয় গুলো যোগ করে তার গড় আয়ের হার নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত আমাদের আয়ের হার ছিল 10, 12, 18, 14 এবং 11%। তাহলে আমরা যদি এটি যোগ করি তাহলে আমাদের মোট যোগফল দাঁড়ায় 65%, এবং তা যদি আমরা সময় বা এন দিয়ে ভাগ করি তাহলে আমাদের সময় ছিল 5, 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তা দাঁড়ায় 13%। অর্থাৎ গড় আয় হচ্ছে 13%। তাহলে আমরা জানি যে পরবর্তী ধাপ হচ্ছে কর থেকে ব্যবধান, অর্থাৎ আমাদের যে আয় তা থেকে কি করতে হবে, আমাদের যে গড় আয় তা বাদ দিয়ে
তা কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমাদের প্রথম বছরের আয় ছিল 10 এবং আমাদের গড় আয় 13%, তাহলে আমাদের ব্যবধান হয় 3%। দ্বিতীয় বছরের আমাদের আয় 12% এবং গড় আয় 13%, তাহলে ব্যবধান -1%। তৃতীয় বছরের আমাদের আয় 18% এবং গড় আয় 13%, তাহলে আমাদের আয় গড় থেকে ব্যবধান 5%। চতুর্থ বছরে আয় 14% এবং আমাদের গড় আয় 13%, তাহলে আমাদের গড় থেকে ব্যবধান 1%। এরপর পঞ্চম বছরে আমাদের গড় আয় 11% এবং আয় 11% এবং গড় আয় হচ্ছে 13%, তাহলে এখানে ব্যবধান হচ্ছে -2%। তাহলে এর পরের ধাপে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের ব্যবধানের বর্গ নির্ণয় করতে হবে। এরপরে আমাদের ব্যবধানের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে ব্যবধানের বর্গ যদি আমরা নির্ণয় করি, এক্ষেত্রে প্রথম বছরের হবে 9, দ্বিতীয় বছরের 1, তৃতীয় বছরের 25, চতুর্থ বছরের 1 এবং পঞ্চম বছরের 4। তাহলে শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই জানো যে শেষ ধাপে আমাদের কি করতে হবে, আমাদেরকে ব্যবধানের বর্গের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে তা দাঁড়ায় 40। তাহলে ব্যবধানের বর্গের গড়, তাহলে আমরা কি করব, আমরা ব্যবধানের বর্গের যে যোগফল আছে তাকে এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব। তাহলে এন কি, এন হচ্ছে সময়, তাহলে সময় ছিল 5। তাহলে এন মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি 40 কে, আমরা এন মাইনাস ওয়ান বা 5-1 দিয়ে যদি ভাগ করি তাহলে 4, তাহলে 4 দিয়ে 40 কে ভাগ করলে হয় 10, অর্থাৎ ব্যবধানের বর্গের গড় হচ্ছে 10। তাহলে এবার আমরা যদি আদর্শ কিছু নির্ণয় করি, তাহলে 10 কে যদি আমরা রুট করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণা প্রকল্পের আদর্শ কিছু 3.16%। তাহলে ঘ নম্বরে বলা হয়েছিল যে মিস্টার মেহরাজ কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত, তাহলে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত সেটি নির্ণয় করার জন্য অবশ্যই ঝর্ণা প্রকল্পের আদর্শ কিছু নির্ণয় করতে হবে, এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করে স্বর্ণা এবং ঝর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতির যে হার তাদের মধ্যে তুলনা করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই ঝর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতি। তাহলে এক্ষেত্রেও তদ্রুপ ভাবে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত স্বর্ণ প্রকল্পের আয়ের হার হচ্ছে 10%, 12%, 18%, 14% এবং 11%। তাহলে এক্ষেত্রে আমাদের দাঁড়ালো তাহলে ঝর্ণা প্রকল্পটির আদর্শ বিচ্যুতি যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত ঝর্ণা প্রকল্পের আয়ের হার ছিল যথাক্রমে 9%, 14%, 21%, 8%, 13% এবং 65%। তাহলে যোগফল হয় 65%। তাহলে আমরা যদি গড় করি তাহলে আমাদের বছর হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 65 কে ভাগ করলে হচ্ছে 13%। এখানে 1 এবং 3, 3 নিচে নেমে গেছে। তাহলে এর পরের ধাপে আমাদের কি করতে হবে, গড় থেকে ব্যবধান, অর্থাৎ আয় থেকে আমাদের গড়কে বাদ দিয়ে তার ব্যবধানের বর্গ করতে হবে। তাহলে 9 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে হবে -4%, যদি 14 থেকে আমরা 13 বাদ দিই তাহলে হবে 1%, 21 থেকে 13 বাদ দিলে হবে 8%, 8 থেকে 13 বাদ দিলে হবে -5%, এবং 13 থেকে 13 দিলে থাকবে 0। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে তা দাঁড়ায়
4কে যদি আমরা বর্গ করি 16, 1কে বর্গ করলে 1, 8কে যদি আমরা বর্গ করি তাহলে 64, এবং 5কে বর্গ করলে 25। তাহলে এই ক্ষেত্রে ব্যবধানের বর্গের মোট যোগফল দাঁড়ালো 106। তাহলে এই ক্ষেত্রে আমাদের শেষ ধাপে করণীয় যে ব্যবধানের বর্গকে আমরা কি করব, n মাইনাস 1 দ্বারা ভাগ করব। তাহলে n হচ্ছে 5 বছর, মাইনাস 1 হচ্ছে 1, তাহলে 4 দিয়ে যদি আমরা ভাগ করি 106 কে, তাহলে দাঁড়াবে 26.5। তাহলে 26.5 কে যদি আমরা রুট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার আদর্শ যদি 5.15 শতাংশ। তাহলে এখানে ঝর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতি 5.15 শতাংশ, এবং স্বর্ণ প্রকল্পের হচ্ছে 3.16 শতাংশ। তাহলে স্বর্ণ প্রকল্পের 3.16 শতাংশ এবং ঝর্ণা প্রকল্পের দাঁড়ালো 5.15 শতাংশ। তাহলে তুমি কোন প্রকল্পটি গ্রহণ করবে? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সিদ্ধান্ত নীতিতে যাই, তাহলে অতএব স্বর্ণ প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমাদের ছিল 3.16 শতাংশ গণন থেকে প্রাপ্ত, এবং ঝর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতির পরিমাণ ছিল 5.15 শতাংশ। তাহলে উভয়ের গড়ায় 13 শতাংশ। তাহলে গড়ায় যদি সমান হয়, তাহলে যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম, তাহলে সেই প্রকল্পটি কি হবে, অধিক গ্রহণযোগ্য হবে। তাহলে এই ক্ষেত্রে ঝর্ণা প্রকল্পটির ঝুঁকির পরিমাণ বেড়েছে কতটুকু? স্বর্ণ প্রকল্প থেকে 1.19 শতাংশ। তাই মিস্টার মেহরাজের ঝর্ণা প্রকল্প বন্ধ করে দেওয়া উচিত। তাহলে ঝর্ণা প্রকল্পটি বন্ধ করে দিয়ে স্বর্ণ প্রকল্পটি গ্রহণ করা উচিত। তাহলে গড় আয়ের হার যদি একই হয়, তাহলে যে প্রকল্পটির আদর্শ বিচ্যুতির পরিমাণ কম, সেই প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে আজকের যে বোর্ড প্রশ্নটি আলোচনা করেছি, সেটি থেকে যদি আমরা একটু মূল্যায়নে যাই যে আমরা আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং তা থেকে আমরা মূলত কি শিখতে পারলাম, তাহলে প্রথম প্রশ্নটি যে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস কয়টি। তাহলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস হচ্ছে 2টি। এরপর রয়েছে কিসের কারণে বিনিয়োগের মূল্য ওঠানামা করে। তাহলে সুদের হারের ঝুঁকির কারণে বিনিয়োগের মূল্য ওঠানামা করে। শেয়ার কিনলে কোন ঝুঁকিতে পড়তে হয়? তাহলে শেয়ার কিনলে অবশ্যই কি করতে হবে, তারল্য ঝুঁকিতে পড়তে হবে। তাহলে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। এখন থেকে আমরা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো অনুশীলন করব, গুরুত্বপূর্ণ। আমাদের যেহেতু সিলেবাস শেষ হয়েছে, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা কিছুটা হলেও কমন পেতে পারো বোর্ড প্রশ্ন পরীক্ষাগুলোতে, সেই ধরনের প্রশ্ন আমরা আলোচনা করব একটু ক্রিটিক্যাল, যেন তোমরা পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো ধরনের প্রশ্ন আসলে উত্তর করতে পারো। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটি পূর্বে আলোচনা করা হয়েছে এবং সমাধান করা হয়েছে শ্রেণী পাঠদানে। তো তোমরা এটা বাসায় অনুশীলন করবে, আমি সিদ্ধান্ত নিজে থেকে লিখবে, কোনো সমস্যা হলে জানাবে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় অবস্থান করবে এবং পড়ালেখা অবশ্যই চালিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।